তৃতীয় দিনের এলোমেলো বিকেলের পর চতুর্থ দিনের সকালটাও হয়েছে ধাক্কায় যার দিকে তাকিয়েছিল টিম বাংলাদেশ সেই মুশফিক ফিরে গেছেন বোল্ড হয়ে এরপর কিছুক্ষণ দায়িত্ব নিয়ে ইনিংস মেরামত করেছেন অভিষিক্ত ইয়াসির আলী ও লিটন দাস তবে হেলমেটে বল লাগার পর রিটার্ড হাত হয়ে সাজঘর ফিরতে হয়েছে ইয়াসিরকে মাথার এক্স রে করতে এরই মধ্যে হাসপাতাল নেওয়া হয়েছে তাকে এই পরিস্থিতিতে ইয়াসিরের কনকাশন সাব হিসেবে নেমেছেন নুরুল হাসান সোহান মেহেদি মিরাজ কিছুক্ষণ লিড বাড়াতে অবদান রেখে এলবি ডবুতে ফিরেছেন এগারো রান করে সাজিদের বলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি সিরাজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছয় উইকেটে একশো রান পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে লিড দাঁড়িয়েছে একশো উনষাট বত্রিশ রানে ক্রিজে আছেন লিটন দাস নুরুল হাসান শূন্য রানে চতুর্থ দিনে হাসান আলীর প্রথম ওভারেই চার মেরে শুরু করেন মুশফিক এক বল বিরতি দিলে তৃতীয় বলে ঘটে অঘটন হাসান আলীর ইনসুইঙ্গারে পুরোপুরি ধোকা খান তিনি বল ছেড়ে দেওয়ার জন্য মুশফিক দাঁড়িয়েছিলেন কিন্তু বল এত ভেতরে ঢুকে অফ স্ট্যাম্প উপড়ে যাবে তিনি বোধহয় ভাবেননি তারপর লিটোনিয়াসের দ্রুত গতিতে ব্যাট চালিয়ে খেলতে থাকেন লিড বাড়ানোর তারনায় তাতে যে আউটের সুযোগ আসেনি এমনও নয় কিন্তু পাকিস্তান সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সাতাশতম ওভারে লিটনকে স্ট্যাম্পিং করার সহজ সুযোগ মিস করে পাকিস্তান নোমান বল অনেক বাইরে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন কিন্তু বল গ্লাভসে জমাতে পারেননি রেজওয়ান ইনিংস মেরামতের পথেই তিরিশতম ওভারে সাহানের শর্ট বল হেলমেটে লাগেই অ্যাসিরের তখনও ব্যাট করে যাচ্ছিলেন তবে পরের ওভারে আর ক্রিজে থাকেনি রেটার্ড হাট হয়ে সাজঘরে ফিরে গেছেন তার আগে লিটনকে সঙ্গে নিয়ে গড়েছেন সাতচল্লিশ রানের গুরুত্বপূর্ণ এক জুটি এরপর মিরাজ লিটন মিলে পঁচিশ রান যোগ করেছেন হতাশা বাড়িয়ে দেওয়া এই জুটি ভাঙেন অফ স্পিনার সাজিদ খান বাংলাদেশ বিপদে পড়ে যায় তৃতীয় দিন বিকেলে চার ওভার পর্যন্ত শাহিন হাসানদের গতি সামলান দুই ওপেনার পঞ্চম ওভারে গিয়ে আর পারেননি ওপেনার সাদমান তা কেলবি ডাব্লিউতে সাজঘরে ফিরিয়েছেন শাহিন রিভিউ নিয়েও লাভ হয়নি তখন এক বল পর নাজমুল শান্তকে আবদুল্লাহ শফিকের ক্যাচ বানান তিনি দুই উইকেট হারানো বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে দিয়ে যান অধিনায়ক মমিনুল তাকে শূন্য রানে সাজঘরে ফিরিয়েছেন হাসান আলী লিডিং এজ হয়ে বল জমা পড়ে আজহার আলীর হাতে তাতে টানা দুই ইনিংসে ব্যর্থ হলেন অধিনায়ক পনেরো রানে তিন উইকেট পড়ে গেলে মনে হচ্ছিল সাইফ মুশফিক প্রতিরোধ গড়ে খেলবেন সেটাও করা যায়নি শাহিন আফ্রিকের কারণে প্রথম ইনিংসের মতোই বাউন্সারি সাইফকে কাবু করেছেন এ সাইফ ফিরেছেন আঠারো রান করে পঁচিশ রানে চার উইকেট পড়ার পর ইনিংস মেরামতের চেষ্টা করেছেন মুশফিকুর রহিম সঙ্গী হন ইয়াসির আলী কিন্তু মুশফিক ফিরে গেছেন দিনের শুরুতেই তেত্রিশ বলে করেছেন ষোলো রান